একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি অনেকদিন বাদে। দেখো এই বড় শপিং মলটা আমার বাপের বাড়ি যাওয়ার পাশে রাস্তার ঠিক পাশেই হয়েছে। ত্রিপুরার ব্লগগুলো এত বড় বড় হয়ে মানে এত পার্ট হয়ে যাচ্ছে, মাঝখানে যে আমার ব্লগগুলো হচ্ছে আমি শেয়ারই করতে পারবো না। যাই হোক, এই কারণে মাঝে মাঝে কিছু কিছু ব্লগ শেয়ার করছি। হয়েছে বাড়ির সামনেটা ঠিক এখন অনেকটাই সুন্দর লাগছে। দেখো সামনেটা আবার পুরো রং করেছে। দোকানটা আগে ছিল এই পাশটায়, এখন বাড়ির ভেতরেই নিয়ে চলে এসেছে। দেখো এই পাশটায় ছিল, এখন এই পাশটা নিয়ে চলে এসেছে। যাই হোক ভালোই লাগছে। আর এই সেই সঙ্গে সঙ্গে কচুরি খেয়ে নিলাম, কচুরি আর আলুর তরকারি। আর এটা কচুরি বলতে লুচি। আর বৌদির বাবা এসেছে ত্রিপুরা থেকে, যেহেতু ওনারা ভেলোর যাবে। এখানে দেখো আমার দাদার মেয়ে, এর আগে শর্টে ছেড়েছিলাম, কী সুন্দর সুন্দর ছবিগুলো এঁকেছে না। ওর এক্সামিনেশান আছে, 3 দিন ধরে প্রায় এক্সামিনেশান চলবে, তাই বলছিল যে ভাইয়ের জন্মদিনের দিনই করেছে, যেতে পারবে না, ওই জন্য একটু মনটা খারাপ লাগছে ওর। যাই হোক, পয়লা বৈশাখের দিন এটাই যে দেখো বাবা পয়লা বৈশাখের দিনই করেছে। আর বুঝে আজকে বেলুর যাবা? হ্যাঁ। আর এখানে বৌদিও যাবে ভেলুরে, সেই কারণে দেখো। যাই হোক, বাপের বাড়ি থেকে দেখা করে স্কুলে চলে এলাম সোজা। স্টুডেন্ট এখানে প্র্যাকটিস শুরু করে দিয়েছে, রিলস করছে, যে যার মতো কাজ করছে। আর আজকে ক্লাসে দেখা হচ্ছে কালার ম্যাম আর স্যার মিলে। এটা তো কাঁচরাপাড়াতে সবাই জানো, কাঁচরাপাড়া লক্ষ্মী সিনেমা হলের এখানে বিউটিশিয়ানের কোর্স করানো হয়। যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন বন্ধুরা, তাদেরকে বলে দিলাম জানানোর জন্য। এর আগে অনেকবার বলেছি। তারপর চলে নিলাম মামার দোকানে, একটু চা আনতে চলে গেলাম। মামা এত ধীরু যার, সবসময় আমি চিল্লামিলি করতে থাকি, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও, আর সব ভীষণ খচায় মামাকে। যাই হোক, মামার ভিডিও করছি, মামা সেটা বুঝতে পারছে। তারপরে চলে এলো ব্যাংকের একটা দাদা। আমার দাদা বুঝতে পেরেছে যে আমি ব্লগ করছি, সে কারণে একটুখানি হাসছে। ও, ব্লগ করছো? আমি বললাম হ্যাঁ। যাই হোক, মামাকে বললাম মামা আমাকে একটু ভিডিও করে দাও, আমাকে তো ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। যাই হোক, ব্লগটা ভালো লাগলে তোমরা প্লিজ দেখো। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, করনিও। এই যে বাড়িতে এসে পুচকনির দুষ্টুমির একটু দেখিয়ে দিলাম, এত দুষ্টু করে, এখন দুষ্টুমির শেষ নেই। সারাদিন টাক টুক যে কত খায় তোমাদেরকে কী বলবো। যাই হোক।